ছোট ম্যাডাম, তুমি কি করছো আমার ঘরে? কে তোমাকে ভেতরে আসার পারমিশন দিয়েছে? না, আমি বাইরে দাঁড়িয়ে অনেকবার ডেকেছি কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি ভেতরে ঢুকে আসলাম। আপনি ঠিক আছেন তো? কি চাই তোমার এখানে? না না, আমার কিছু চাই না। আপনি কিছু খাবেন কিনা সেটাই জিজ্ঞেস করতে আসলাম। আর বলছি, ওই গ্রিন টি দেব নাকি এখন কাপি দেব? আমার কিচ্ছু লাগবে না। ছোট ম্যাডাম বলছি, ঠিক আছে, আপনি কিছু লাগলে আমাকে ডেকে নেবেন। হ্যাঁ ছোট ম্যাডাম, আপনার খুব কষ্ট হয়েছে না ওই কারেন্ট না থাকাতে? হঠাৎ এতটা চুপচাপ হয়ে গেলেন, আপনার মাথা ব্যথা করছে? আমি টিপে দিই। ইউ আমার কিছু লাগলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা ছোট ভাই, তুমি আমার বার্থডেটা স্পয়েল করেছো, আমাকে সবার সামনে অপমান করেছো। ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকোয়েন্সেস। ওয়েট ফর ইট, তুতে আমি তোমাকে এমন শাস্তি দেবো যে তুমি সারা জীবন মনে রাখবে। আরে বাবা, আপনাকে তো বারবার বলছি আমাকে ফোন করে বিরক্ত করবেন না, আপনি ফোনটা রাখুন। আরে আপনাকে তো বললাম যে শিউলি কাজ করছে, কাজ করতে করতে কাউকে এভাবে ফোন দেওয়া যায়? এই আপনি ফোনটা রাখুন তো। রানী, একবার রান্নাঘরে এসো না। যাই গিন্নি মা। মাধবী মাসি তো বলছিল যে শিউলি নিখোঁজ। রানী দেখি সেই শিউলির কথাই বলছে। বলছি তো, শিউলি এখানে থাকে না, ও কাজ ছেড়ে চলে গেছে। তখন তো রানীদি ফোনে কাকে বলল শিউলিদি বাড়িতে নেই, আবার এখন বলছে শিউলিদি কাজ করছে, ডাকা যাবে না। মিথ্যে বলল কেন? আর কাকেই বা বলল? রানীদি, শিউলির মায়ের ফোন? আজ তিন দিন হয়ে গেল শিউলি ফোন করেনি, আর ওকে ফোন করলে ওর ফোন বন্ধ বলছে। দয়া করে একবার কথা বলিয়ে দাও না। ও তো তোমাদের সাথেই কাজ করে, ও কেমন আছে আমরা জানতেও পারছি না, একবার কথা বলতে দাও। আমার এক্ষুনি মনে হলো কেউ এখানে ছিল, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। মাধবী মাসি একদম ঠিক বলেছে, এই বাড়ির আনাচে কানাচে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মেলাতে যে টাকাটা চুরি গেছে সেই টাকাটা আমি আপনাকে ফেরত দেবো। আর রঙ্গন কথা দিলে সেই কথা রাখে। যে কর্মচারীরা এত বছর আমাদের সঙ্গে কাজ করছে তাদের সমস্যাগুলো যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? এত কথা তুমি জানলে কি করে? রঙ্গন নিজে ওখানে ছদ্মবেশে গিয়ে সবটা জেনেছে। এবার প্রমাণ পেলে তুমি মিথ্যা কথা বলেনি। যাও এখান থেকে। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। রঙ্গন ও বাড়ির কাজের লোক, ও এখানে থাকতে পারে না। ঠাকুরের কাছে তো সবাই সমান, আমরা সবাই তার সন্তান। রঙ্গন বাবু আমার কথা শুনে
শান্তিগ্রামে গিয়ে কর্মচারীদের অসুবিধার কথা জেনে আসলো। আমার হয়ে মালিকের সামনে কথা বলল, সবার সত্যিটা তুলে ধরল, আমার জন্য কত কিছু করলো উনি। আচ্ছা, আমাকে তো ওনাকে একটা উপহার দেওয়া উচিত, তাই না? কিন্তু কি বা উপহার দেওয়ার সাধ্য আছে আমার? চলো 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 পাল্টাই।